आहत अभ्यागत भक्तबृंदर श्रीचरणे जानाई भक्ति श्रद्धा प्रणाम। तत्परे हमार स्वर्गीय पिता तार चरणे जानाई शतकोटि प्रणाम, हमार माता तार चरणे शतकोटि प्रणाम, परिशेषे हमार श्री गुरुदेव नित्यन सुरसागर वासुदेव अधिकारी तार श्री चरणे जानाई आमार शतकोटि दंडवत। ए जे लीला रस बा लीला प्रेम होच्छे अगाध समुद्रेर मतो, ए होयतो आमार मतो अजोग्यार मुखे शोभा पाए ना, ताई ए पृथिवीर समस्त गाछेर पाता जदि कागज होतो आर समस्त समुद्रेर जल जदि काली होतो तबु ए गौर लीला बा कृष्ण लीला लिखिए शेष करा जेतो ना। ताहले जिनि ऋषि श्रेष्ठ नारद महामुनि व्यासदेव ओनारा पर्यन्त ए लीला सम्पूर्ण भावे वर्णना करते पारेननि, ता आमी ए चार घंटाय आपनादेर सामने कि प्रकार गौर लीला बा कृष्ण लीला करे शोनाबो। तबे गुरुर कृपाई साधुगुरु वैष्णवेर कृपाई जतटुकु जेनेछि आमि सेटुकुई आज आपनादेर सामने उपस्थापना करब। तबे हयतो लीला परिवेशने आमार अनेक भूल त्रुटि हये थाकबे, निज सन्तान मने करे आमार भूल त्रुटि मार्जना करबेन। ताज कि बोलछे प्रभु आमार कोन भावे विभोरा ना सेई वृंदावनेर भावे, प्रभु आज आमार सुरध्वनि तीरे भक्तगण संगे लये नृत्य करछे। किन्तु ए जे रासलीला ओमायरा भगवान कि तार सकल भक्तदेर संगे रास करेछिलेन गो, सकल भक्तदेर संगे कि रास करेछिलेन? करेननि तो। रास रास माने होच्छे जीवात्मा और परमात्मार मिलन, जीवात्मा और परमात्मार मिलनेर नामी होच्छे रास लीला। ता भगवान तिनी तो तार सकल भक्तदेर संगे रास करेननि, एई कथाटार आमरा एकटा छोट्ट पयारेर माध्यमे अवतारणा करब। कि बोललेन ना बोलछे भक्त हवा शक्त कथा पंडित रइल बसे गाछेर फल गाछे रइल वृंत पड़ल खुशे। भक्त हवा शक्त कथा उमायरा ভক্ত হওয়া যে কত শক্ত কথা সেটা কিন্তু আমরা সকলেই জানি। এই কীর্তন শ্রবণ করলে বোঝা যায় যে ভক্ত হওয়া কত শক্ত, ভাগবত আস্বাদন করলে বোঝা যায় যে ভক্ত হওয়া কত শক্ত। ভক্ত হলো তারপর পণ্ডিত, পণ্ডিতটাকে না পণ্ডিতটা হচ্ছে দেবাদিদেব মহাদেব। কেন না জিজ্ঞাসা করলে বলবে পণ্ডিত কেন জানো? না তার জন্যই তো
ওই দেবাদিদেব মহাদেবের যত ছবি রয়েছে সব ছবিতে দেখবেন যেন ধ্যানে বসে রয়েছে। জিজ্ঞেস করলে বলবে ধ্যানে কেন, বলে এখনো তো কিছু পাইনি, কিছু পাবার আশায় বসে রয়েছি। ও মায়েরা, কেউ কিছু পেলে কি আর অমন করে বসে থাকে গো? সাধুগুরু বৈষ্ণব তারা তো চিরকাল বসে থাকে, তারা যদি কিছু পেয়ে যায় তবে কি তারা বসে থাকবে গো? থাকবে না। গাছের ফল গাছেই রইল, বৃন্ত পড়ল খসে। ও মা গাছটাকে গো, না গাছটা হচ্ছে ভগবান, আর সেই গাছের ফলটা হলাম আমরা, আর তার যে বৃন্ত, বৃন্তটা হচ্ছে আমাদের আমিত্ব, বৃন্তটা হচ্ছে আমাদের আমিত্ব। বৃন্তের সাধারণত কি কাজ গো? বৃন্ত কি করে? নয় বৃন্ত গাছের সাথে ফলটাকে জোড়া লাগিয়ে রাখে, তাই না? বৃন্ত মানে হচ্ছে ফলের যে বোটা, তা সেই বৃন্তটা ফলটাকে গাছের সঙ্গে জুড়ে রাখে। কিন্তু আজ কি আশ্চর্য দেখা গেল যে গাছের ফল গাছেই রইল, কিন্তু গাছ থেকে আজ বৃন্তটা খসে পড়ল। ও মায়েরা, এমন হয় গো? আমরা তো জানি সাধারণত ফল পাকলে গাছ থেকে খসে পড়ে, কিন্তু আজ বলছে গাছের ফল গাছেই রইল, বৃন্তটা খসে পড়ল। বৃন্তটা তো আমাদের আমিত্ব, যেটা আমাদের, যেটা আমাদের ভগবানের থেকে দূরে সরিয়ে রাখে। আর সেই বৃন্তটাকে যদি আমরা না সরাতে পারি, তবে কিন্তু আমরা ওই বৃক্ষরূপী ভগবানের সান্নিধ্যটা কখনোই লাভ করতে পারবো না। তাই আগে আমাদের আমিত্বটাকে দূরীভূত করতে হবে। কি হয় না, যদি গাছের ফল গাছেই থাকে আর বৃন্তটা খসে পড়ে, তবেই হয় হ্রাস। যখন গাছের ফল গাছেই থাকে আর তার বৃন্তটা খসে পড়ে, তখনই তো হয় হ্রাস গো। নিতাই গৌড় হরি বল, হরি বল, হরি বল, হরি বল, তখনই হয় হ্রাস। তাজ পদকর্তা কি বলছি, কি বলছি না? পদকর্তা বলছি, বাসুদেব ঘোষে তাহে করো এ বিলাস গো, বাসুদেব ঘোষ কহে করো এ করো এ বিলাস গো, মগ বাসুদেব ঘোষে তাহে করো এ বিলাস গো, রাস রাস গোরা চাঁদ করিলা প্রকাশ গো, ওই রাস রাস গোরা চাঁদ করিলা প্রকাশ গো, রাস রাস গোরা চাঁদ করিলা প্রকাশ গো, রাস লীলা গোরা চাঁদ
করিলেন প্রকাশ গো প্রকাশ কইল রে প্রকাশ রে কইল রে প্রকাশ কইল রে প্রকাশ কইল রে অপ্রকট ব্রজ লীলা প্রকাশ কইল রে পাবলক জহলিয়া প্রকাশ রে কইল রে অপ্রকট ব্রজ লীলা প্রকাশ কইল রে অগয়াত পিত অপ্রদ লীলা গৌর গোবিন্দ হই অপ্রকট ব্রজ লীলা গৌর হরি গৌর হরি অপ্রকট ব্রজ লীলা গৌর লীলা প্রদাশন অপ্রকট ব্রজ লীলা গৌর লীলা প্রদাশন অপ্রকট ব্রজ লীলা গৌর লীলা প্রদাশন প্রকাশ করিলা এতক্ষণ আমরা আস্বাদন করলাম নদিয়া নবদ্বীপ লীলা, আর এবার আমরা যাব অপ্রাকৃত চিন্ময় ভূমি মধুর দোপি মধুর শ্রী বৃন্দাবনে। তো চলুন আজ আমরা সকলে মিলে যাই সেই মধুর বৃন্দাবনে, সকলে করে করো তালি দিয়ে রাধে রাধে নাম গাইবেন, সকলে বলুন রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি জয়। তো চলুন আমরা সকলে যাই সেই বৃন্দাবনে, বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা মধুর রসে ঢাকা নিজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় দেখা নামের মধ্যে নামি আছে হৃদয় ঘটে আঁকা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা ফুল ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা করিতে কি না করে সবই হইল রাধা সাজে বাসি বাজে না পড়িল উল কি করিতে কি না করে সবই হইল রাই সাজে বাসি বাজে না পড়িল উল কি করিতে কি না করে সবই হইল বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা
মনে ফুলফুটন লাল গলা পরসাদা কোন ফুলতে কৃষ্ণ আছে কোন ফুলতে রাধা কোন ফুলতে কৃষ্ণ আছে কোন ফুলে রাধা বৃন্দাবনে তো এলাম সকলে মিলে বলুন রাধা রানী কি গোস্বামী বৃন্দ কি আপন আপন গুরু মহারাজ কি বৃন্দাবন ধাম কি ওমা জোরে বলতে হবে এত আসতে বললে হবে হরিনাম কিন্তু আস্তে আস্তে হয় না জোরে জোরে বলতে হবে সকলে মিলে বলুন তো রাধা রানী কি গোস্বামী বৃন্দ কি আপন আপন গুরু মহারাজ কি বৃন্দাবন ধাম কি তা আজ আমরা আস্বাদন করব রাসলীলা বা নৃত্য রাস তা এই রাসলীলা এই রাসলীলার একদম সূচনা করতে কি না এই রাসলীলার একদম সূচনা হচ্ছে একটা সুন্দরী রমণীর চোখের জল থেকে কিসি রমণী ও মায়েরা কে গো না সেই রমণী হচ্ছে ত্রিভুবনের সকলের প্রণম্য দেবী পার্বতী দেবী পার্বতীর চোখের জল থেকে সৃষ্টি হচ্ছে এই রাসলীলার না একদিন দেবী পার্বতীর চোখে জল দেখি দেবাদিদেব মহাদেব বলছে পার্বতী তোমার চোখে জল কেন পার্বতী আমি কি অজান্তে তোমায় কোনো দুঃখ দিয়েছি আমি কি অজান্তে তোমায় কোনো কষ্ট দিয়েছি পার্বতী বলছে না ভোলানাথ তবে তোমার চোখে জল কেন পার্বতী বললেন স্বামী আমার চোখে জল কেন জানেন স্বামী আমি এই ত্রিভুবনের কত জনের কত স্বামীকে দেখি রাজ সিংহাসনে বসে স্বর্ণ মুকুট পরে রাজ মুকুট পরে বসে রয়েছে চরণে সোনার নূপুর গলায় সোনার হার হাতে সোনার বাজু আর মহাদেব আপনি বলুন কে তার স্বামীকে দেখতে চাই এই রূপে ছাই ভস্ম মাখা রুদ্রাক্ষ গলে পড়া ওমাইরা তবুও তো আমরা শিবের উপবাস করি কেন না শিবের মতো বর পাওয়ার জন্য তাজ দেবী পার্বতী বলছে যে স্বামী ওই ছাইগুলো কেন গায়ে মাখে সেটা আমায় জানতে হবে জানতে হলে তো আগে স্বামীর ধ্যানটা ভাঙাতে হবে কাছে গিয়ে বলছে স্বামী ও স্বামী স্বামী দেবাদি দেবের ধ্যান ভেঙে বলছে পার্বতী তুমি আমার ধ্যান কেন ভাঙালি পার্বতী বলছে স্বামী আপনার কাছে একটা প্রশ্ন ছিল একটা প্রশ্ন ধ্যান যখন ভাঙিয়েছ আমি আমি তোমার সকল প্রশ্নের উত্তর দেব তুমি শুধু প্রশ্ন করো তবে হ্যাঁ আমি সকল প্রশ্নের উত্তর দেব কিন্তু তুমি শুনতে শুনতে যেন ঘুমিয়ে পড়ো না শুনতে শুনতে যেন ঘুমিয়ে পড়ো না তবে কিন্তু পরমাদ ঘটবে এই জন্যই তো রাসলীলা এই রাসলীলা শুনতে বসে ঘুমাতে নেই নইলে কিন্তু পরমাদ ঘটে
তা বলছি স্বামী আপনি এই ছাইগুলো কেন মাখেন ভোলানাথ বলছে পার্বতী এই ছাইগুলো আমি কেন মাখি জানো জানো পার্বতী সমুদ্র মন্থনের সময় কত কিছু উঠেছিল সমুদ্র মন্থনের সময় চাঁদ উঠেছিল সে আকাশে উদিত হলো লক্ষ্মী সে বৈকুণ্ঠে শরী হলো শ্বেত অশ্ব উঠে এলো জানিয়ে নিল বরুণদেব শ্বেত হস্তি উঠে এলো জানিয়ে নিল ইন্দ্রদেব আর তারপর উঠে এলো অমৃত আর জানিয়ে দেবতার দানবদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল যে কে কতটুকু পেয়ে অমরত্ব লাভ করবে নি তাই গৌর হরি বল হরি কে কতটা পেয়ে অমরত্ব লাভ করবে জানো পার্বতী সবাই যখন সব কিছু নিয়ে নিল আর অবশেষে উঠে এলো ছাই এই পৃথিবীর সবাই যার ভয়ে আতঙ্কিত সেই মদন কন্দর্প কামদেবের দেহটা যখন আমি পুড়িয়ে ছাই করে দিয়েছিলাম জানো সবাই সব নিয়ে নিল তারপরে উঠে এলো এই ছাইগুলো আর জানো কি পার্বতী এই ছাইগুলো না কেউ নিতে চাইল না আমি মনে মনে চিন্তা করলাম এই ছাইগুলো বোধহয় আমার জন্যই পড়ে রয়েছে তাই তো পার্বতী এই ছাইগুলো আমি আমার অঙ্গে ধারণ করলাম আচ্ছা ছাইগুলো না হয়ে গেল তা আপনি রুদ্রাক্ষ গুলো কেন পড়েন বলছি পার্বতী রুদ্রাক্ষ গুলো কেন পড়ি রুদ্রাক্ষ গুলো কেন পড়ি জানো সমুদ্র মন্থনের সময় বিষ তো উঠেছিল আর যখন আমি সেই বিষ পান করেছিলাম বিষের তীব্র জ্বালায় যখন আমি ছটফট ছটফট করছিলাম বিষের জ্বালা সহ্য না করতে পেরে আমার নয়ন বেয়ে বয়ে এলো জল জানো পার্বতী যেখানে এক ফোঁটা চোখের জল পড়ল সেখানে একমুখী রুদ্রাক্ষ সৃষ্টি হলো আবার যেখানে দু ফোঁটা চোখের জল পড়ল সেখানে দ্বিমুখী রুদ্রাক্ষ সৃষ্টি হলো এইরকম ভাবে যেখানে যেখানে যত ফোঁটা জল পড়ল তত মুখী রুদ্রাক্ষ সৃষ্টি হলো তুমি বলো পার্বতী যেগুলো আমার নয়ন জল থেকে সৃষ্টি সেগুলোকে আমি কি করে আমার থেকে বঞ্চিত করতে পারি তাই এই রুদ্রাক্ষগুলো আমি আমার অঙ্গে ধারণ করেছি তো বলছি এটা না হয়ে গেল তা স্বামী আপনার ওই যে গলায় সাপ কোমরে সাপ মাথায় সাপ এগুলো কেন স্বামী বলছি এগুলো কেন জানো সাপের ধর্ম কি না সাপের ধর্ম দৃঢ়তা তার উঁচু মাথাটা সব সময় নিচু করে যাওয়া ঠিক তেমনি আমার ধর্ম বৈষ্ণবের ধর্ম তার উঁচু মাথাটা সব সময় নিচু করে থাকা তাই তো আমি ওই সাপগুলো আমার অঙ্গে ধারণ করেছি পার্বতী বলছে আচ্ছা ভোলানাথ আর একটা শেষ প্রশ্ন আছে শেষ প্রশ্ন কেন আজ আমি তোমার সকল প্রশ্নের উত্তর দেব
কিন্তু তুমি যেন শুনতে শুনতে ঘুমিয়ে পড়ো না, শুনতে শুনতে ঘুমিয়ে পড়ো না। তুমি বলছে আচ্ছা ভোলা না, এত জায়গা থাকতে আপনি বাসস্থান হিসেবে ওই শ্মশানটাকে কেন বেছে নিয়েছেন? ভোলানাথ বলছে পার্বতী, শ্মশানটাকে কেন বেছে নিয়েছি জানো? না, শ্মশানে এলে মানুষের একটু অহংকার চূর্ণ হয়, মনে হয় এই তো মানুষের জীবন, ওই চুল্লির 40 মিনিটে সব শেষ। শ্মশানে এলে মানুষের অহংকার দূরীভূত হয়, তাই তো আমি ওই শ্মশানটাকে বেছে নিয়েছি। ভোলানাথ উত্তর দিচ্ছে, আর দেবী পার্বতী শুনতে 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 যখন ঘুমিয়ে পড়েছে, আর দেবী পার্বতীর সেই ঘুমিয়ে পড়ার সুযোগ নিয়ে ওই সুখ পাখিটা সব কথা শুনেছে। মানুষের মতো গলা নকল করতে পারে সেই সুখ পাখিটা, পার্বতীর মতো গলা নকল করে মহাদেব উত্তর দিচ্ছে, আর সেই সুখ পাখিটা হু হু বলে উত্তর দিচ্ছে। ভোলানাথ যখন জানতে পারলেন যে পার্বতী ঘুমিয়ে গেছে, আর সেই সুযোগ নিয়ে ওই সুখ পাখিটা সব শুনেছে, তখন ভোলানাথ তার ত্রিশূল নিয়ে সেই সুখ পাখিটাকে মারতে উদ্যত হলেন। আর তখন সেই সুখ পাখিটা মহাদেবের ত্রিশূলের হাত থেকে বাঁচতে আশ্রয় নিলেন শ্রী শ্রী ব্যাসাদানন্দ পত্নীর গর্ভে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ব্যাসাদানন্দ পত্নীর গর্ভে আশ্রয় নিলেন, আর পরবর্তী কালে যিনি হয়েছিলেন সকলের প্রণম্য শ্রী শ্রী শুকদেব গোস্বামী পাদ, তাই আজ শারদ পূর্ণিমা চন্দ্রে চাঁদ উঠেছে, শারদী আর পূর্ণিমায় চাঁদ উঠেছে। আর বৈষ্ণব পদকর্তা কি বলছে? বৈষ্ণব পদকর্তা বলছে, ভগবান পিতা রাত্রি শারদ ফুল মল্লিকা বৃন্তরস্তম মনুষ্যক্রে যোগ মায়ে মোপাশ্রিতা। প্রথম শ্লোকে কি বললেন? না, প্রথম শ্লোকে বললেন ভগবান কিনা কৃষ্ণ ভগবান, তা যে শাস্ত্রে কৃষ্ণকে ভগবান বলে মেনে নেওয়া হয়নি সেইটাকে কিন্তু বৈষ্ণব পদকর্তা কোনো পদাবলী বলে ধরেননি। কেন না? সকল পদাবলীতে কৃষ্ণকে ভগবান বলা হয়েছে, আর ভগবানের মনে পড়ে গেছে সে দেওয়া কথা, প্রতিশ্রুতি রজনীর কথা। কবে কথা দিয়েছিলেন? কবেকার কথা? না, যখন শিব আর পার্বতীর বিবাহ ঠিক হয়েছিল গো, আগেকার দিনে যদি কারোর বিবাহ হতো তখন কিন্তু তাকে ঘর থেকে বেরোতে দেওয়া হতো না, তাকে ঘরের মধ্যে বন্দি করে রাখা হতো। তা ওই শিব আর পার্বতীর যখন বিবাহ ঠিক হয়ে গেছে, পার্বতী মনে মনে করছে আজকে আমার বিয়ে, পার্বতীকে ঘরে বন্দি করে রাখা হয়েছে। আর এমন সময় যে সকলের মুখে শোনা গেল, সবাই বলছে ওই দেখো ওই দেখো, বর এসেছে, বর এসেছে, বর এসেছে গো, বর এসেছে। পার্বতী মনে মনে করছে বর এসেছে, আমার বিয়ে, সবাই যখন বরকে দেখছে আমিও দেখব।
এই বলে পার্বতী মহাদেবকে দেখবে বলে জানালার কাছে গেছে। তা তখনকার দিনে জানালা ছিল একটু উঁচু, দেখবে কি করে, পার্বতী তো খুব ছোট। তা পার্বতী কি করেছে না, একটা পিড়ে দেখছে সামনে রাখা রয়েছে। সেই পিড়েটাকে যেই না নিতে যাবে, আর অমনি পার্বতীর অঙ্গে যে বস্ত্রটা ছিল পিড়েটা নিতে গিয়ে নিচু হয়েছে, আর সেই অঙ্গের বস্ত্রটা তার খসে গেছে। আর সেই অবস্থায় পার্বতীকে দেখেছে যে শিব আর পার্বতীর বিয়েতে পৌরোহিত্য করতে এসেছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। সৃষ্টিকর্তা ব্রহ্মা পার্বতীকে সেই রূপে দেখেছে, দেখে তার মনে কাম জাগৃত হলো যে আমি যদি পার্বতীকে আমার পত্নী রূপে পেতাম। মনে মনে চিন্তা করছি, আর সেই ব্রহ্মার কিছুক্ষণের মধ্যে তার অহংকার চূর্ণ হয়ে গেল। মনে মনে করছে, হায় হায় হায়, এ আমি কি ভাবছি, ভোলানাথ যদি একবার জানতে পারে তবে সে যে আমাকে ছাই করে দেবে পুড়িয়ে। তাই আজ ব্রহ্মা তাড়াতাড়ি করে একটা বালির চড়ে গিয়ে তার ঔরস গুলোকে ত্যাগ করে ভালো করে বালি দিয়ে ঢেকে দিচ্ছে পা দিয়ে, কেউ যেন দেখতে না পায়। সবাইকে সবার চোখে আড়াল হলেও একজনের চোখে কি আড়াল হতে পারে গো, যিনি উপরে বসে রয়েছেন তিনি বলছে, ব্রহ্মা তুমি সবার কাছ থেকে লুকিয়ে যেতে পারলেও তুমি কিন্তু আমার কাছ থেকে লুকোতে পারোনি। ভগবান বললেন, ব্রহ্মা তুমি যে ঔরস গুলো ত্যাগ করেছ, তোমার সেই ঔরস থেকে জন্ম হবে 1600 বাল্য খিল্ল মুনি, যারা হবে তোমার সন্তান। নিতাই গৌড় হরি বল হরি বল হরি বল, যারা হবে তোমার সন্তান। ব্রহ্মা বলছে, প্রভু তোমার আশীর্বাদ যেন বিফলে না যায়, কিন্তু প্রভু আমার সন্তানরা যেন তোমার চরণে স্থান পায়। প্রভু বলল, তবে বেশ। তা সেই 1600 বাল্য খিল্ল মুনি ত্রেতাযুগে এসে যাগ যজ্ঞ করছে, আর সেই সময় ভগবান রামচন্দ্র তার ভাই লক্ষণকে নিয়ে বনে মৃগয়া কিনা শিকার করতে গিয়েছিলেন। আর শিকার করতে গিয়ে সেই ঋষিগণ রামচন্দ্রের অপরূপ রূপ দর্শন করেছে। দর্শন করে বলছে, আহা ভগবানের কি রূপ গো, ভগবানকে যদি আমরা একটা দিনের জন্য প্রতিরূপে পেতাম তবে আমাদের কি না ভালো হতো। ভগবান তো অন্তর্যামী, মনে মনে তাদের মনোবাসনা জানতে পারলেন। মুনিগণ বলছে, প্রভু প্রভু গো, আমাদের যে একটা মনোবাসনা আছে। প্রভু বলছি, তোমরা তো এত যাগযজ্ঞ করে আমায় ডেকেছো, বলো তোমাদের কি মনোবাসনা। মুনিগণ বলছে, প্রভু আমাদের মনোবাসনা, আমরা যেন একটা রাতের জন্য তোমায় পতিরূপে পেতে পারি। এই যে নারীর জন্য তোমার মনে এত ভালোবাসা, আমরাও দেখতে চাই সেই ভালোবাসা কেমন। তাই আমরা শুধুমাত্র একটা রজনীর জন্য তোমায় পতি রূপে পেতে চাই। ভগবান বলেছিল, এই কি এমনটা হতে পারে না, আমি তো একজনের স্বামী হয়ে আমি তো তাকেই রক্ষা করতে পারলাম না,
আমি যে সীতা হারা একজনের স্বামী হয়ে রক্ষা করতে পারছি না আর তোমরা রয়েছো ষোলশো গোপী ষোলশো মুনি আমি তোমাদের কি করে সামলাবো এমনটা হতে পারে না মুনিগণ বলেছিল তুমি নাকি ভগবান তুমি নাকি ভগবান তবে তুমি যদি ভক্তের মনোবাসনা পুরো নাই করতে পারলে তবে তুমি কিসের ভগবান রামচন্দ্র মনে মনে করছে সত্যিই তো সবাই তো বলে আমি নাকি ভগবান আমি যদি ওই ভক্তের মনোবাসনা পূরণ না করতে পারি তবে আমি কিসের ভগবান তবে বেশ আমি তোমাদের মনোবাসনা পূরণ করব একটা রাতের জন্য তবে এ যুগে নয় এ যুগে তো সম্ভব নয় আগত দাপর যুগে যেদিন আমি ওই বৃন্দাবনে মধুর রাসলীলায় রত হব সেই দিন তোমরা হবে ষোলশো গোপ গোপী সেদিন একটা রাতের জন্য আমি তোমাদের প্রতিরূপে দর্শন দেব নিতাই গৌর হরি বল হরি বল একটা রাতের জন্য আমি তোমাদের প্রতিরূপে দর্শন দেব তা সেই ষোলশো মুনি ঋষি গণিত হচ্ছে ঋষি পূর্বা গোপী কথা দেওয়া ছিল পূর্ব প্রতিশ্রুতি রজনীর কথা তাই আজ শারদ পূর্ণিমায় চাঁদ উঠেছে তাই দেখে পদকর্তা কি বলছে না রাসলীলার প্রথম পদ পদকর্তা বলছে শারদ চন্দ্র পবন বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম বংশী বটে কতই শোভা
পাঠেছি বংশী বটে কত শোভা নীল আকাশে চাঁদ উঠেছে আজ নীল আকাশে চাঁদ উঠেছে আর ওই নীল আকাশের যে চাঁদের প্রতিফলন সেই চাঁদের প্রতিফলন আজ নীল যমুনাতে দেখা গেল আবার যমুনার তীরে যে অভ্র মানে যমুনার তীরে যে বালুকা আজ তার ওপরেও চাঁদের প্রতিফলন দেখা গেল আজ দেখেও মনে হচ্ছে সারা বৃন্দাবন যেন চাঁদে চাঁদে পরিশোভিত হয়ে রয়েছে হরি বল হরি বল হরি বল চাঁদে চাঁদে পরিশোভিত হয়ে রয়েছে আজ সারা বৃন্দাবন তা শ্রী গোবিন্দ আমার মনে মনে করলেন পূর্ব প্রতিশ্রুতি রজনী দেওয়া কথা সেই কথা তোমায় পূরণ করতে হবে সেই কথা তোমায় পূরণ করতে হবে গো তাই আজ সেই শারদীয়া পূর্ণিমার রাত্রি দর্শন করে প্রভুর মনে পড়ে গেছে কি না তাই দেখে পদকর্তা বলছি রত রাতি ওই ছন ভাতি হে রত রাতি ওই ছন ভাতি হে রত রাতি ওই ছন ভাতি ও গো হে রত রাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে মাতি রে মাতি রে মাতি রে হে রত রাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে আহারে 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 মদন মোহন মদনে মাতি মদন মোহন মদনে মাতি মদন মোহন মদনে মাতি মদন মোহন মদনে মাতি পূর্ব প্রতি শ্রুতি হেরে রাতি মদন মোহন মদনে মাতি পূর্ব প্রতি শ্রুতি হেরে রাতি মদন মোহন মদনে মাতি পূর্ব প্রতি শ্রুতি হেরে রাতি মদন মোহন মদনে মাতি পূর্ব প্রতি শ্রুতি হেরে রাতি মদন মোহন মদনে মাতি রাতি রাতি এই যে রাতি আর রাত্রি রাত্রি মানে রাত্রি মানে হচ্ছে এক বচন অর্থাৎ একটাই রাত্রি আর রাতি রাতি মানে হচ্ছে বহু বচন অর্থাৎ অনেকগুলো রাতি একটার পর একটা একটার পর একটা দিয়ে হচ্ছে অনেকগুলো রাতি আর এই রাতিগুলো কারা সৃষ্টি করলো না এই রাতিগুলো সৃষ্টি করলো ওই ব্রজ গোপীরা তারা দিনের পর দিন কাত্যায়নীর ব্রত করলেন দিনের পর দিন তারা কাত্যায়নীর ব্রত শুরু করলেন কাত্যায়নীর ব্রত করে করে তারা একটার পর একটা রাতিগুলোকে সৃষ্টি করলেন ব্রহ্ম মুহূর্তে যমুনার শুদ্ধ জলে স্নান করে তারা মা যোগমায়ার আরাধনা করছেন হে মা যোগমায়া যোগমায়া মহামায়া মহাযোগিনী অধিশ্বরী নন্দ গোপ সুতাং দেবী প্রতিং মে কুরুতে নমো কুরুতে তারা বলছে হে যোগমায়া
আমরা শুধু চাই একটা রাত্রির জন্য যেন সেই নন্দের নন্দনে শ্রীকৃষ্ণ আমাদের ভক্তি রূপে দর্শন দেয়। তাই আজ শ্রী ভগবানের আমার দেওয়া কথা, প্রতিশ্রুতি রজনীর কথা মনে পড়ে গেলেন। বাঁকা মদন মোহন আজ মদনেই মাতল, মদন মোহন মদনে মেতেছে, তাই তিনি গোবিন্দমার আজ পরে মুরলী খানি লয়ে চললেন সেই রাসমঞ্চ দিকে, চললেন সেই রাসমঞ্চের দিকে। চলতে চলতে আজ দেখছি ষড় ঋতুর ফুল একসাথে ফুটেছি, আজ ভ্রমর গুনগুন করে বেড়াচ্ছি, চাঁদ চাঁদ আজ উদয় হয়েছে সুন্দরভাবে, আজ যে যেমন পাচ্ছি তাই দিয়ে ভগবানের সেবা দিচ্ছে। চাঁদ চাঁদ তার অপূর্ব শোভা, তার আলো আলো দিয়ে গোবিন্দের শোভা বর্ধন করছে, ফুলরা তার সুগন্ধ দিয়ে ভগবানকে সেবা দিচ্ছে, মৌমাছিরা গুনগুন করে গান গিয়ে ভগবানকে সেবা দিচ্ছি। আজ যে যেমন পারছি আজ সে তেমন ভাবে ভগবানের সেবা দিচ্ছে। আর আজ মৌমাছি ফুলদের কাছে এসে বলছে, গুনগুন করে গান গাইছে আর বলছে, আজ না না তোমরা ঝরে পড়ো না, না না তোমরা বলি না না তোমরা ঝরে পড়ো না, আজ না না তোমরা ঝরে পড়ো না, না না তোমরা ঝরে পড়ো না, গোবিন্দ সেবার সুযোগ পেয়ে আজ ঝরে পড়ো না, ওই গোবিন্দ সেবা সুযোগ পেয়ে না না তোমরা ঝরে পড়ো না, গোবিন্দ সেবার তোমরা সুযোগ পেয়ে না না তোমরা ঝরে পড়ো না, গোবিন্দ সেবার সুযোগ পেয়ে বলি না না তোমরা ঝরে পড়ো না, ওই গোবিন্দ সেবা ঝরে পড়ো না, আজ যে গোবিন্দ সেবার সুযোগ পেয়েছ, আর আজ মৌমাছিরা কি করছে না, মৌমাছিরা তারা মনে মনে করছে আজকে আমরা ওই ফুলের মধু আস্বাদন করব না, তাই ভ্রমরা ফুলের কাছে এসে কি যেন গুনগুন গুনগুন করে বলছে। আজ ভ্রমরা এসে কি বলছে গো না, ভ্রমর যেন গুন 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 গান গা, গুন 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 গান গা, গুন 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 গান গা, ও গো গুন 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 গান গায়, দেশি মধু পেয়েছে বলে গুন 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 গা।
ওই দেশে মধু পেয়েছে বলে গুন 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 গান গায় গোবিন্দ সেবাই দেব বলি গুন 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 গান গায় গোবিন্দ সেবাই দেব মৌমাছিরা গুনগুন করে গান গাইছি, তারা বলছে আজ আমরা দেশি মধু অর্থাৎ গোবিন্দের চরণ পাব, তাই আজ তারা আনন্দে গুনগুন করে গান গাইছি। আর সেই গোবিন্দ আমার মুরলি খানি লয়ে যখন সেই রাস মঞ্চে পৌঁছলেন, আজ দেখছি সারা বৃন্দাবন যেন আজ চাঁদে চাঁদে পরিশোভিত হয়ে রয়েছে। আজ দেখে মনে হচ্ছে বৃন্দাবনে যেন চাঁদের উদয় হয়েছে। ও মাইরা আকাশে কটা চাঁদ থাকে গো, ও বাবারা আকাশে কটা চাঁদ থাকে, কটা গো? আকাশে একটা চাঁদ থাকে। তাজ পদকর্তা কি বলছি? রাজ পদকর্তা বলছি, জানো জানো আজ যেন যুগল চাঁদের উদয় হলো, যুগল চাঁদের উদয় হলো, যুগল চাঁদের উদয় হলো, যুগল চাঁদের উদয় হলো, ভক্তের হৃদয় মন্দির মাঝে যুগল চাঁদের উদয় হলো, ভক্তের হৃদয় মন্দির মাঝে যুগল চাঁদের উদয় হলো, ভক্তের হৃদয় মন্দির মাঝে যুগল চাঁদের উদয় হলো, ভক্তের হৃদয় যুগল চাঁদের উদয় হলো, কোটি তারা মণ্ডিত হয়ে যুগল চাঁদের উদয় হলো, পতিত মণ্ডিত হয়ে যুগল চাঁদের উদয় হলো, কোটি তারা মণ্ডিত হয়ে যুগল চাঁদের উদয় হলো, কোটি তারা মণ্ডিত হয়ে যুগল চাঁদের উদয় হলো। আজ দেখে মনে হচ্ছে যেন যুগল চাঁদের উদয় হয়েছে, আজ ভক্তের হৃদয় বৃন্দাবনে যুগল চাঁদের উদয় হলো। আর গোবিন্দ আমার আজ সেই অধরে মুরলি লয়ে রাস মঞ্চের দ্বারে দাঁড়িয়ে মুরলিখানি বদলে লই, মুরলিখানি যেই না বাজাতে শুরু করেছে, ব্রজগোপীরা কি করছিল গো? সেই মুরলি ধ্বনি শুনল শুধু ব্রজগোপীরাই, কেন? বৃন্দাবনে ১৬০০ গোপ গোপিনী ছিল, বালক বৃদ্ধ যুবা সকলেই তো ছিল, তবে আজ সেই মুরলি ধ্বনি কেবল সেই গোপীরাই শুনতে পেল, কেন? কেন না এজি রাস, রাসলীলার মুরলি ধ্বনি, এ যে নৌকাবিলাস বা দানের মুরলি ধ্বনি নয়, এ যে রাসলীলার মুরলি ধ্বনি,
তাই আজ মুরলি ধ্বনি ব্রজ গোপীরাই শুনতে পেল। আর মুরলি ধ্বনি যেই না শুনতে পেয়েছি, আর অমনি পদকর্তা কি বলছি না, পদকর্তা বলছি দেখো দেখো কেমন ভাবে বংশী বাজাচ্ছে, আর সেই বংশী বাজি সকলের চিত্তকে চুরি করলো। পদকর্তা বলছে মুরলি গান পঞ্চমতানো, মুরলি গান পঞ্চমতানো, মুরলি গান পঞ্চমতানো, মুরলি গান পঞ্চমতারো, কুলবতী চিত চরণী রে আহারে আহারে আহারে, কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত চুরি করিল, কুলবতীর চিত চুরি করিল, মোহন মু রলি গানে কুলবতী চিত চুরি করিল, মোহন মুরলি লয়ে কুলবতী চিত চুরি করিল, কুলবতী চিত চুরি করিল। আর আজ সেই মুরলি ধ্বনি শোনা মাত্র গোপীগণ কি করছিল নাজ, কোন গোপী হয়তো ঘুটে দেবে তাই গোবর মাখছিল, কোন ব্রজগোপী ঘুটে দিচ্ছিল কেউ ঘোল তৈরি করছিল, আবার হয়তো কারোর স্বামী সারাদিন পর ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঘরে ফিরেছে, তার চরণ সেবা করছিল। আর যেই না সেই মুরলি ধ্বনি তারা শুনতে পেল, অমনি গোবর মাখছিলেন হাত থেকে গোবরটা পড়ে গেল, ঘুটে দিচ্ছিলেন হাত থেকে গোবরটা পড়ে গেল, ঘোল তৈরি করছিলেন ঘোলের হাড়িটা পড়ে ভেঙে গেল। এত রাতে মুরলি ধ্বনি, আজ পদকর্তা চিন্তা করছে এত রাতে মুরলি ধ্বনি শুনে ব্রজগোপীদের অবস্থাটা কেমন হলো গো, তারা যে কৃষ্ণ প্রেমে উন্মাদ উন্মাদিনী, তাদের তো কোনো ধ্যান জ্ঞান নেই। মুরলি ধ্বনি যেই না শুনতে পেয়েছে, যে যে কাজ করছিল সকল কাজ তারা ভুলে গেল। পদকর্তা একজনকে প্রশ্ন করছে, মা তুমি কি করছো, এগো তুমি ঘোল তৈরি করছো, তোমার সামনে যে ঘোলের ভাণ্ডটা নেই, এগো তুমি ঘুটে দিচ্ছ, তোমার সামনে যে গোবর নেই। আবার কোন ব্রজগোপী কি করছিল, কি করছিল গো না, আবার কোন ব্রজগোপী শিশুকে কোলে লয়ে দুগ্ধ পান করাচ্ছিল। পদকর্তা বলছি জানো জানো, কেহ শিশু লইয়া কোলে, আজ কেহ শিশু লইয়া কোলে, করিতেছিলা দুগ্ধ পানে, কেহ শিশু লইয়া কোলে, করিতেছিলা দুগ্ধ পানে, কেহ শিশু লইয়া কোলে, আজ করিতেছিলা দুগ্ধ পানে, কেহ শিশু লইয়া শিশুগণকে কোলে লয়ে দুগ্ধ পান করাচ্ছিল।
আর যেই না তারা সেই মুরলী ধ্বনি শ্রবণ করলো, তারা শিশু মাটিতে ফেলে দিয়ে ছুটতে ছুটতে চলেছে। আজ ব্রজ গোপীরা যে যেমন অবস্থায় সেই মুরলী ধ্বনি শুনেছে, সে সেই অবস্থায় ছুটে চলেছে গোবিন্দের কাছে। কোন ব্রজগোপী এক কর্ণে কুণ্ডল পড়েছে আর এক কর্ণে পড়তে যাবে, কেউ এক কর্ণে কঙ্কন পড়েছে, কেউ এক হস্তে কঙ্কন পড়েছে আর এক হস্তে পড়তে যাবে, অমনি মুরলী ধ্বনি তারা শুনতে পেল। কেউ এক নয়নে কাজল পড়েছে আর এক নয়নে পড়তে যাবে, অমনি মুরলী ধ্বনি শুনতে পেয়েছে। আর কেউ হয়তো আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের বিন্যাস করছিলেন, যে যেই অবস্থায় মুরলী ধ্বনি শুনতে পেল তারা আজ সেই অবস্থায় ধেয়ে চলেছে গোবিন্দের দিকে। তাই ছুটতে ছুটতে যখন চলেছি, পদকর্তা তাদেরকে দেখে বলছি, দেখো দেখো আজ ভালো করে চেয়ে দেখো, তোমরা চেয়ে দেখো কেমন ভাবে ছুটে ছুটে যাচ্ছে, দেখো না। বেগে ধাওত যুবতী বৃন্দ, বেগে ধাওত যুবতী বৃন্দ, বেগে ধাওত যুবতী বৃন্দ, বেগে ধাওত যুবতী বৃন্দ, মোহন মুরলি শুনিয়া রে, বেগে ধাওত যুবতী বৃন্দ, মুরলি ধ্বনি শুনিয়া রে, শুনিয়া রে, আহা রে আহা রে। সকলে চলেছি মা, ব্রজগোপীরা কেমন ভাবে চলেছিল না, আজ গোপীরা কেউ কারোর দিকে তাকাচ্ছে না, কেউ কারোর দিকে তাকাচ্ছে না, আজ তারা ছুটতে ছুটতে চলেছে গোবিন্দের কাছে। কোন পথ দিয়ে যাচ্ছে না আজ ব্রজগোপীরা, বনপথে ধাই গো, বনপথে ধাই গো, বনপথে ধাই গো, বনপথে ধাই গো, যেতে যেতে বলে কোথায় শ্যামরাই, বনপথে ধাই গো, গোবিন্দ বলে কোথায় শ্যামরাই, নয়ন জলে চলে গো, তারা বলে কোথায় শ্যামরাই।